আসসালামু আলাইকুম আলা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী জান্নাতের পথ ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই ভুল জেনে থাকেন এবং সেটা করতে গিয়ে অনেকে সালাতটা পর্যন্ত ছেড়ে দেন সেটি কি সেটি হল নিয়ত নামাজের নিয়ত করা তো নামাজের নিয়ত আমাদের সমাজে বেশিরভাগ মানুষই মনে করে যে নামাজের একটি নিয়ত রয়েছে আরবিতে নাইতুয়ান উসাল্লিয়া এইভাবে একটি বড় আরবিতে নিয়ত করে থাকি আমরা তা আসলে এই যে নিয়তটা নওয়াইতুান উসাল্লিয়া আমরা আম্মাপাড়ার যারা আম্মাপাড়া পড়েছি সেখানে দেখবো যে নামাজের নিয়তের কথা আছে সেখানে নামাজের নিয়তটা আছে পক্ষে আসমানের নিচে জমিনের উপরে এই নিয়তের পক্ষে নিয়ত লিখিত যে নিয়তটা মুখে উচ্চারণ করে পড়া হয় এরকম নিয়ত হাদিসের কোথাও নাই জয়ীফ জাল মাউজু কোনো হাদিসেই এই নিয়তের অস্তিত্ব নাই তাহলে রসুল সাল্লাম তিনি বলেছেন আমাল আমার নিয়াত সকল কর্ম এদাদত আমল সেটি নিয়তের উপরে নির্ভরশীল আগে নিয়োগ করতে হবে তাহলে সেই নিয়োগটা কিভাবে করব নিয়তটা তো রসুল করেছেন সাহবা একরাম করেছেন তারা কি নিয়তটা এভাবে মুখে উচ্চারণ করে করেছেন রাসুদুল্লাহ সালিয়া সাল্লাম হাদিসের ভিতরে সুরা ফাতেহা নামাজের নিয়ম কানুন সব কিছু তিনি বিস্তারিত বলে গেলেন অথচ নিয়তটা যে মুখে করতে হবে নামায়ত নুচাল্য এটা বলতে হবে সেটা তো তিনি বললেন না তাহলে এত কিছু ক্লিয়ারভাবে আমরা হাদিস থেকে জানলাম অথচ এই নিয়তের বিষয়টা জানলাম না অথচ রসম্লাহ সালাম নিয়োগ করেছেন তার মানে বিষয়টি স্পষ্ট যে নিয়ত মুখে উচ্চারণ করা এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং মুখে উচ্চারণ করে নিয়ত করা এটি হলো সুস্পষ্ট বিদাত রসমসাল আলিয়া নিয়ত করেননি মুখে উচ্চারণ করে সাহাবা একরাম মুখে উচ্চারণ করে নিয়ত করেননি মহাদিস একরাম মুখে উচ্চারণ করে নিয়ত করেননি বরং এই নিয়তটা মুখে উচ্চারণ করে যে নিয়তটা করা হয় এটি পরবর্তীতে ধর্মের নামে এবাদতের নামে এটি একটি স্পষ্ট জঘন্যতম বিদাত তাহলে নিয়ত করতে হবে কিভাবে নিয়ত করতে হবে অন্তরে মনে মনে কারণ আমরা নিজেরাই জানি নিয়তের স্থান হলো কোথায় হৃদয়ে কলবে তো আমরাই বলে থাকি ভাই একটা নিয়ত করেছি এই কাজটা আমি করব তা আপনি নিয়ত করেছেন কোথায় অন্তরে তো সেই নিয়তটাই তো নামাজের জন্য করবেন তাহলে সেটা আবার মুখে উচ্চারণ করবেন কেন তো একজন মানুষ যে নামাজ পড়ে না তাকে যখন আপনি নামাজ পড়ার দাওয়াত দিবেন যে ভাই পাঁচ নামাজ পড়ো আসো নামাজ পড়ে ঠিকঠাক করে নামাজ পড়ো তখন সেই ব্যক্তি বলবে কি যে আমার তো নিয়তই মুখস্থ নাই আমি কিভাবে নামাজ পড়বো তো আপনি আগে তাকে নিয়ত মুখস্থ করার সবক দিবেন সে এই নামাজ এটা মুখস্থ করতে পাঁচ সাত দিন যাবে মুখস্থ হচ্ছে না যখন নিয়ত মুখস্থ হচ্ছে না তখন সে নামাজই পড়বে না দেখেন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়াবহ বিষয় তাহলে নিয়তটা তো মুখস্থের কোনো বিষয় নয় বরং আমি ফজরের সময় উঠলাম অ্যালার্ম দিয়ে লাগলাম ফজরের সময় উঠলাম অজু করলাম আমার নিয়তে তো আসে যে আমি ফজরের নামাজ পড়বো অন্য কোনো কিছু করব না এখন অন্য নামাজ পড়বো না এটাই তো কথা আমাকে দৃঢ় সংকল্প থাকতে হবে যে আমি ফজরের নামাজ পড়ছি আমি জহরের নামাজের জন্য উজু করছি জহরের নামাজ পড়ছি এটাই হলো নিয়ত এখানে আলাদাভাবে এটা বলার দরকার নাই যে হে আল্লাহ আমি নামাজ পড়তেছি কাবার শরীর সামনে থি এই বিষয়গুলো স্পষ্ট বেদাত এগুলো বলার কোনো দরকার নাই এগুলো বললে সব হবে না বরং উল্টা বেদাত হওয়ার কারণে গুণা হবে বরং আমরা অবশ্যই নিয়ত করব অন্তরে মনে মনে দৃঢ় সংকল্প করব নিশ্চিতভাবে আমরা এটা মনে করব জেনে থাকবো যে আমরা যে সলারটা পড়ছি সেটা কোন সলাদ এটাই মনে মনে নিয়ত করা যে আল্লাহ আপনি জানেন আপনি দাঁড়িয়েছেন নামাজে মনের মধ্যে আছে মনের ভিতরে যে আমি জহরের সলাদ বা যে সলারটা আপনি পড়ছেন সেটা তো মনে আছেই অন্তরে আছেই এটাই আপনি কি করতেছেন কী সলাত পড়তেছেন আপনি জানেনই না এটা কিন্তু হওয়া যাবে না তাহলে আপনার নিয়ত নাই বরং আপনার নিয়ত যেন থাকে এটাই যে আমি কোন সলাদটা পড়ছি এটা নিয়তের ভিতরে আছে আপনার দৃঢ়ভাবে এটা মনে নিবেশ মনোযোগের সাথে এটা আপনি ভেবেছেন এটি হলো আপনার নিয়ত সঠিক বিষয়টি হলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি